বিশালগড় জেলে বন্দি দলের কর্মীদের সঙ্গে শনিবার দেখা করতে যান কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা এবং এআইসি মহিলা সংগঠনের নেত্রী সহ অন্যান্য দলীয় নেতারা। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে নিজেদের ক্ষোভ প্রকাশ করে বীরজিৎ সিনহা জানান যে দলের কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কর্মীদের জামিনের জন্য দল চেষ্টা করছে এবং তারা বেল পাবেন বলে আশা প্রকাশ করেন কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা। উল্লেখ্য, বিশালগড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এই কংগ্রেস কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। এবং কংগ্রেসেরও প্রতিবাদ শুরু করেছে এবং মিথ্যা মামলায় আমাদের 6 জনকে এই জেলখানাতে আটকানো হয়েছে। 2 জন নাবালক বাচ্চা ছেলে থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা যা কেস করেছি আমাদের পার্টির তরফ থেকে কাউন্টার কেস, এই বিষয়ে পুলিশ কিছুই করেনি এবং আমরা ওটা নিয়ে সাংঘাতিক ক্ষোভ প্রকাশ করি এবং তাদের বেলের চেষ্টা করছি। বেশি দিন তো আটকাতে পারবে না, তারা তো খুন করেনি, বিজেপির গুন্ডারের মতন ধর্ষণ করেনি, সুতরাং আজকেও কালকে বেল পাবে। এবং আমরা কি বলব যে এখানে জেলখানার মধ্যে যারা রাজনৈতিক বন্দী হিসাবে আছে তাদের সঙ্গে দেখা করতেও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই যে গেটটা নিয়ম করে দিয়েছে, কিছু নিতে পারবে না, এরকম আগে ছিল না। যাই হোক, এটা নিন্দা করি। ম্যাডাম আমাদের এআইসিসি সেক্রেটারি আশিসবাবু শুনেছেন এখানে তাদের কিভাবে অত্যাচার করেছে, বলুন ম্যাডাম একটু।